फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल अदितिस कुकिंग कैनवासे अपने सकल के स्वागत जानाच्छी। कोनो किछुई नय फेलना, आजकल एरकम ही दुटो जिनिस दिए तैरि करब एक असाधारण रेसिपि। झिंगे एवं आलुर खोसा दिए तैरि करब आजकल ये असाधारण सब्जी खोसा बाटा। न्याचारालि आमादेर बाड़ीते सब्जी काटवार परे खोसागुलो जायगा हय डास्टबिने, एबार थेके डास्टबिने फेलबेन ना। ए धरनेर खोसा दिए तैरि करा जाय, खूब सुंदर रेसिपि। তাহলে চলুন আজকে পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা জায়গায় দু তিন কাপের মতো জল নিয়ে আমি গরম করে তার মধ্যে নুন দেব। নুনটা ভালো করে জলের মধ্যে মিশে গেলে এর মধ্যে আমি খোসাগুলো দিয়ে দেব। প্রথমে আমি ঝিঙের খোসাটা দিচ্ছি। খোসাগুলো অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন কোচলে কোচলে, তাহলে নোংরাটা চলে যাবে। এরপরে দিচ্ছি আলুর খোসা। সব খোসাগুলোই ভালো করে ধুয়ে নেবেন। এবারে এইটা আমি 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ হতে দেব। জলটা ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন উপরে কীরকম অল্প অল্প নোংরা ভাসছে। এগুলো আমরা হাতায় করে এরমভাবে তুলে ফেলে দেব, তাহলে জলটা ক্লিয়ার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন জলের রঙটা কীরকম চেঞ্জ হয়ে গেছে এবং খোসাগুলোর রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে একটা খোসা আমি তুলে দেখে নেব যে সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধ যদি হয়ে যায় তাহলে এবারে জলটাকে ছেঁকে নেব। সিদ্ধ হয়ে গেছে, এবারে জলটাকে ছেঁকে ড্রেন করে নেব। এবার সবজি খোসাগুলো জল থেকে ছেঁকে নিয়ে মিক্সির বোলে দিয়ে দিচ্ছি। এই জলটাকে আর আমাদের দরকার লাগবে না, এবারে জলটাকে আমরা ফেলে দেব। এবারে এর মধ্যে অল্প একটু নুন, নুনটা সম্পূর্ণ নিজেদের স্বাদ অনুযায়ী, এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে আমরা পেস্ট করে নেব। পেস্টটা দেখে নিন কত সুন্দর স্মুথ হয়েছে। এবার একটা প্যান গরম করে তার মধ্যে সরষের তেল দেব। তেলের পরিমাণটা এই ক্ষেত্রে একটু বেশি দিতে হবে, কারণ অথেন্টিক বেঙ্গলি ডিশে তেলের পরিমাণ, তেল মশলা সব কিছুর পরিমাণটা একটু বেশি থাকে। তেলটা দিয়ে গরম করে নিয়ে এর মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে 2-3 সেকেন্ডের মতো হাই ফ্লেমে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে খোসা বাটাটা দিয়ে দেব। সম্পূর্ণটা মিডিয়াম টু হাই ফ্লেমে করবেন, লো ফ্লেমে করলে একটা ক্যাতক্যাতে মতো ব্যাপার থেকে যাবে। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি এবং 1/2 টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, কারণ পেস্ট করবার সময় আমরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। যে কোনো ধরনের খোসা বাটার রেসিপিতে ঝালটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এবারে জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। রেসিপিটা কীরকম লাগলো জানাতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে যে বেল আইকনটা আছে সেটাও ক্লিক করে নিন। তাহলে আমার নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে। আসছি তাহলে আবার আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।